তাদের দিকে তাকিয়ে আজকে আরো একটি তরতাজে জয় দিয়ে তারা ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। আমাদের স্বাগতিক বাংলাদেশ দলের খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন লাল সবুজের যে তালিকাটা পেয়েছি নেপাল দলের সেখানে তোহিন তরফদার, মোহাম্মদ ময়েন, জাকির হোসেন, সবুজ মিয়া, মনিল চৌধুরী, মোহাম্মদ হাসান, ফেরদৌস শেখ, আরিফ রব্বানী, মিজানুর রহমান, রবিউল ইসলাম, মোহাম্মদ রাজীব, মেহেদি হাসান এবং মোহাম্মদ জুয়েল। প্রথম আক্রমণ সেক্ষেত্রে চেজ নাম্বার ওয়ান আরাদুজ্জামান মুন্সী, যিনি ভারতে অনুষ্ঠিত প্রো কাবাডি লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং গত ম্যাচে যিনি শোক কাবাডি লিগে খেলবার অভিজ্ঞতা আছে, জাকির হোসেনের বিজেপির খেলোয়াড়, সাতক্ষীরার ছেলে এবং মুম্বাই এবং পাটনাতে দুটো মৌসুমে দুই জায়গায় অনুষ্ঠিত ভারতের প্রো কাবাডি লিগে খেলেছেন জাকির হোসেন। এর মধ্যে ভালো ব্লকিং, দুর্দান্ত ব্লক প্রদীপ, এবং এই মুহূর্তে ডু অর ডাই হুইসেলটা বেজে উঠলো চেস নাম্বার এইট বাংলাদেশ দলের। সেক্ষেত্রে মোহাম্মদ হাসান টি পয়েন্ট বাংলাদেশের কাটা পড়েছেন চেস নাম্বার ফোর বিনোদ তামাং। এই মুহূর্তে তুহিন তরফদার, বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়, মুম্বাইতে অনুষ্ঠিত প্রো কাবাডি লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, যার জন্ম বাগেরহাটে এবং এবং ম্যাচের শুরুতেই লোনাশ পয়েন্টের একটা ভালো সম্ভাবনা উজ্জীবিত করবার চেষ্টা করছে গ্যালারি ভর্তি দর্শকেরা এবং স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। একাধিক খেলোয়াড় কখনো ডান সাইড কখনো বাম সাইড ব্লক, হাসান বাংলাদেশ একটি পয়েন্ট লাভ করলো ডুয়ার ডাইতে, বাংলাদেশ ২৬ এই মুহূর্তে ডুয়ার ডাই নেপাল দলের। নেপালে চেস নাম্বার থ্রি, তিনি আক্রমণে বারবার প্রদীপকে দিয়েই ডুয়ার ডাইতে পয়েন্ট নেওয়ার একটা ক্লেভার অ্যাডভান্টেজ, বাট সেটাকে ক্লিয়ার করতে পারবেন কে নেপাল দলের, তার আক্রমণ থেকে অবশ্য কোনো লাভ পয়েন্ট আসেনি। আবার হাসান ডুয়া ডাই, হাসান যাচ্ছেন আক্রমণে বিজেপির আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড় সাতক্ষীরা হাসান, আর্মির খেলোয়াড় মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়, রাজশাহীর প্রতিভা আব্দুর রাজ্জাক, রাজের জন্ম বাগেরহাটে, সেখান থেকে উঠে এসছেন তুহিন তরফদার, ঢাকার বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে নিজেকে সফলতায় নিয়ে গেছেন। আগের তুলনায় এখন সারা দেশব্যাপী কাবাডির চর্চাটা হচ্ছে অনেক বেশি, বর্তমান কমিটি যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন এবং সদ্য সমাপ্ত আরেকটা নির্বাচন হলো বাংলাদেশ কাবাডি ফেডারেশন, এবং যারাই নির্বাচনে জয়ী হয়ে পুনরায় দায়িত্ব নিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা। বাংলাদেশ দল তথা গোটা বাঙালি জাতি ডুয়া ডাই লাস্ট তিন মিনিটের খেলা বাকি, সংকেত আসলো টাইম কিপারের কাছ থেকে আরাদুজ্জামান মুন্সী প্রো কাবাডিতে খেলে।
আস্তে আস্তে কিন্তু খেলাটা প্রায় শেষের দিকে বাংলাদেশ 35 নেপাল 29 বাংলাদেশ দলকে বেশি বেশি অভিনন্দন মানে এই ম্যাচ জিতে নিল দলটি জানিয়ে দেব কে হচ্ছে সেরা খেলোয়াড় তোহিন তরফদার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক চেজ নাম্বার 3 বাগেরহাটের ছেলে নেভির খেলোয়াড় রিকভারি